আমাদের মাননীয় সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, কারণ আজকের এই মুহূর্ত শুধুমাত্র আপনার জন্যেই সেজে ওঠা সম্ভব হয়েছে, এবং 128টি টিম আমাদের সাথে যুক্ত হয়েছিল প্রথম, মানে 1 ডিসেম্বরে, এবং তার সাথে সাথেই আজকে এত দিন, মানে বড়দিনের মতন সেজে উঠেছে আজকের এই দিনটা। এই দিনটা আমাদের সকলের জীবনে অনেকটা বেশি বড় হয়ে থাকবে, কারণ আজ সত্যি একটা টান টান উত্তেজনায় ভরা একটি ম্যাচ, কারণ আজকেই আমাদের এমপি কাপের গ্র্যান্ড ফিনালে। ডায়মন্ড হারবার এমপি কাপ 2018-র আজকের সন্ধ্যায় আজকে যারা যারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সবাইকে জানাতে চাই শুভ সন্ধ্যা। এবং আজকে টান টান উত্তেজনার মধ্যে কিন্তু আজকে আমরা দেখব এই লড়াই, ফুটবল মাঠের লড়াই, সাতগাছিয়া এবং ডায়মন্ড হারবারের মধ্যে। এবং এই 23 দিন ব্যাপী যে ফুটবল টুর্নামেন্টটি হচ্ছে, যে 1 ডিসেম্বর থেকে ফুটবল টুর্নামেন্টটি শুরু হয়েছিল, যার উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট আমাদের সবার প্রিয়, আমাদের কাছের মানুষ, প্রাণের মানুষ, আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদিকে লাল এবং জার্সিতে আমাদের সাথে যুক্ত হচ্ছে এখানে ডায়মন্ড হারবারের টিম, এবং একে একে আমাদের দুটো টিমের প্লেয়ার্স এই মুহূর্তে উপস্থিত হবে। এবং যেরূপভাবে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে যেখানে ডায়মন্ড হারবার, আরেক দিকে সেখানে আমাদের সাথে আছে সাতগাছিয়া। এই মুহূর্তে আমাদের এই মাঠ কিন্তু সেজে উঠেছে, আমরা তার সাথে সাথেই আমাদের এর সাথে সাথেই আমরা আমাদের দুজন রেফারি এবং প্লেয়ার্সদেরকে স্বাগত জানিয়ে নেব আমাদের সাথে এই মাঠে। এবং রেফারি এবং প্লেয়ার্সরা মাঠে আসবে, এবং তারপরে কিন্তু সেই মুহূর্তের জন্যই আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি কখন শুরু হবে এই টান টান উত্তেজনার ম্যাচ। একদম এই মুহূর্তে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি যেরকমভাবে আমাদের মাননীয় সাংসদ উপস্থিত আছেন, মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়, ঠিক সেরূপভাবে আমাদের প্লেয়ার্সরাও কিন্তু তৈরি। এবং সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে একদিকে ডায়মন্ড হারবার, আরেকদিকে সাতগাছিয়া, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ বল। একদম, এবং আমাদের সাথে এখন সরাসরি ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুজন রেফারি উপস্থিত হয়ে উঠেছেন, এবং রেফারির হাত ধরে আমরা কিন্তু আমাদের প্লেয়ার্সদের ডেকে নেব আমাদের সাথে এই মাঠে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে স্বাগত জানিয়ে নিচ্ছি আমরা আমাদের দুটি মেগা ফাইনালিস্টদের, এবং করতালি এবং চিৎকার হবে এই মুহূর্তে। Diamond Harbor, let's go! আকাশে সুচি মামা ডিসেম্বরে ডাকে, গাশে গাশে গালি পায়ে প্র্যাকটিসের ফাঁকে, অভিষেক দাদা ডাক দিয়েছে দলে দলে ডায়মন্ড হারবার, চল লেটস ফুটবল। মেসি নেমার পেলে তৈরি হচ্ছে খেলে বাংলায়, ডিফেন্স থাকে ঘুরে ঢুকলে গোলপোস্টটাকে সামলায়, ফ্রি কিক দেখে হেডার পেয়ে জোরে বেগে পৌঁছে
মাঠের একদিকে যেখানে ডায়মন্ড হারবার আমাদের সাথে, আরেকদিকে থাকছে আমাদের আরো একটি রুদ্ধর্ষ টিম, যে টিমের সাথে আছে মহেশতলা ফাটিয়ে গলা গোল পোস্টে চল, ফুটবল ফুটবল ফিভার এলো কে যে দিল আর কে খেলো, বজ বজ ইঞ্চি মেপে নিল শুধু জালে জড়ানো বাকি মেটিয়া গুরু জুতে জোনা। এই মুহূর্তে মঞ্চের সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ডায়মন্ড হারবার এসে উপস্থিত হয়েছে, আর আজকের এই টান টান ম্যাচ কিন্তু আমরা শুরু করতে চলেছি, যেখানে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রেফারিরা আমাদের প্রত্যেকটি প্লেয়ারকে স্বাগত জানিয়ে নিচ্ছে, এবং তার সাথে সাথে একদিকে যেখানে ডায়মন্ড হারবারের প্লেয়ারসদের মধ্যে আমরা দুর্দান্ত একটি ফুর্তি দেখতে পাচ্ছি, অপর দিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাতগাছি আমাদের সাথে, যাদের সাথে আমাদের রেফারিরা এই মুহূর্তে হাতে হাত ধরে স্বাগত জানিয়ে নিচ্ছে আজকের এই গ্র্যান্ড ফিনালেতে। এবং আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছে বা সবার সাথে সাক্ষাৎ করেছে আজকে আমাদের মধ্যে উপস্থিত প্রসূন ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন আমাদের সঙ্গে গৌতম দা রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছে নবীন দা মানে রহিম নবী রয়েছেন আমাদের সঙ্গে, এবং সঙ্গে রয়েছে দীপেন্দু দা রয়েছেন আমাদের সঙ্গে। সবার সাথে পরিচয় করে নিচ্ছেন, সাক্ষাৎ করে নিচ্ছেন আজকে ম্যাচ শুরু হওয়ার আগে, এবং সত্যি একটি অভিনব মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে দুটি সেরা টিম এই বছরে, দুটি সেরা টিম রয়েছে এবং সেরার সেরা হওয়ার লক্ষ্যে। একদম তোমার দিকে রইল তোমার টিম, আর আমার দিকে রইল আমার টিম, এই নীল লাল জার্সিতে আমাদের সাথে এখানে উপস্থিত কিন্তু ডায়মন্ড হারবার, একটা ওদের জন্য জোরে চিৎকার, এই তো এই তো সাতগাছিয়ার জন্য জোরে চিৎকার, একটা টান টান খেলা হবে বলে মনে হচ্ছে, এবং আমার টিম তোমার টিম দুই টিম মিলে এক হবে এখন, কারণ এখন আমাদের কিন্তু গ্র্যান্ড ফিনালে ম্যাচ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের রেফারিরাও এখানে উপস্থিত, এবং কিছু শেষ মুহূর্তের অ্যাডজাস্টমেন্ট চলছে, এবং কিছুক্ষণের পরেই আমরা কিন্তু কয়েনের ফ্লিপের দ্বারা কিন্তু জেনে নেব কারা কোথায় থাকবে, এবং তার আগে কিন্তু তার আগে প্রথাগতভাবে আজকের এই দিন আমরা সূচনা করব আমাদের জাতীয় সঙ্গীতের সাথে। অনুরোধ করব আপনাদের সবাইকে উঠে দাঁড়ানোর জন্যে আমরা জাতীয় সঙ্গীতের সাথে আজকের এই দিনের একটি শুভ সূচনা করব। আপাতত এই মুহূর্তে আমরা
এই যে দুই বিশেষ টিম, তাদেরকে একসাথে একটি ফ্রেম বন্ধ করব। ফ্রেম বন্দি করে নিয়ে তাদেরকে চিরদিনের মতন আমরা মনে রাখবো, কারণ এই তো শুরু পথ চলা। ডায়মন্ড হারবার এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট 2018 এবং আমাদের সামনে আমাদের টিম প্লেয়ার্সরা সেরূপ ফুর্তি নিয়ে আমাদের সাথে উপস্থিত। আর টান টান উত্তেজনার সময়, আর এই মুহূর্তের সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য আমরা সবাই সবাই অপেক্ষায় রয়েছি। সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের প্লেয়ার্সরা এখানে একটিবার আরও একবার একসাথে হয়েছেন, এবং তার সাথে সাথেই এই যে ফটোটি, এটি আমাদের সকলের মনে সারা জীবনের মতন বন্দি হয়ে থাকবে, কারণ আজকে আমাদের গ্র্যান্ড ফিনালে। এবং তার সাথে সাথেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের রেফারি রেডি, এবং আমরা আমাদের আজকের এই ম্যাচ শুরু করব। লাস্ট মোমেন্টের একটা ওয়ার্ম আপ সেশন হচ্ছে, এবং দেখতে পাচ্ছি গোটা মাঠ জুড়ে কিন্তু আমাদের প্লেয়ার্স একটা শেষ মুহূর্তের ওয়ার্ম আপ সেশন চলছে, এবং আমাদের সেই কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে যে মুহূর্তের জন্য আমরা এত দিন ধরে, 23টা দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম। সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে আজকে লড়াই করবে দুটি টিম, সাতগাছিয়া এবং ডায়মন্ড হারবার। ঠিক, হ্যালো হ্যালো। এবং তার সাথে সাথে এই মুহূর্তে আমাদের থেকে মাইক সরাসরি চলে যাবে মানুষ তার হাতে, প্রাক্তন ফুটবলার, আমাদের ভারতকে রিপ্রেজেন্ট করেছেন, আজকে উনি আছেন আমাদের সাথে। সরাসরি এখান থেকে আমরা চলে যাব আমাদের ম্যাচের দিকে নজর রাখবো, এবং এই মাইক্রোফোন তুলে দেবো মানুষ তার হাতে। নমস্কার, বাটানগর স্টেডিয়াম থেকে কথা বলছি মানস ভট্টাচার্য। এই মুহূর্তে এই মাঠের পরিবেশ একটা অনিন্দ্য সুন্দর রূপ ধারণ করেছে, যেন চাঁদের হাট এই মুহূর্তে আমাদের এই বাটানগরে। আমার পাশে রয়েছেন প্রসূন ব্যানার্জি, একটা সময় দীর্ঘক্ষণ আমরা রাজ্য দলের হয়ে, মোহনবাগানের হয়ে, ভারতীয় দলের হয়ে খেলেছি। আমি প্রসূনদাকে পেয়েছি আমাদের এই বাটানগরে, আমি প্রসূনদার অনুভূতিটা একটু জেনে নেব, তারপরে অবশ্যই এই খেলার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রসূনদা, মানুষ এত বড় প্লেয়ার, এখানে বাটানগরে জন্ম নিয়েছে, মানুষের প্রতি শুভেচ্ছা জানাই আমি। খেলা শুরু হবে, তবে আমি এখানে বসে একটা অভিনন্দন জানাতে চাই অভিষেক ব্যানার্জিকে। মাননীয় অভিষেক ব্যানার্জি, অঞ্চল সাংসদ, দেখার মতো টুর্নামেন্ট করেছেন আমার জীবনে, এখনও পর্যন্ত এরকম টুর্নামেন্ট গ্রামাঞ্চলে দেখা যায়নি। এমপি কাপ দেখে অভিভূত হয়ে যাচ্ছি, আমি অবাক হয়ে যাচ্ছি তার চিন্তাভাবনা, তার সব কিছু। তাকে অভিনন্দন জানাই, আমার বিশিষ্ট মানুষরা সবাই এসছেন, মন্ত্রীরা এসছেন সবাই। কিন্তু অভিষেকের জন্য একটা জোরে হাততালি দিলে আমি প্রসূন ব্যানার্জি খুশি হব। সবাই মিলে বাইরে যারা আছেন, আমরা খেলা দেখিয়েছি, আনন্দ দিয়েছি, মানুষ শঙ্কর ব্যানার্জি কেউ বাকি নেই, এখান থেকে প্লেয়ার উঠে এসছে। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে গর্বিত হচ্ছি আমি। আমার মনে হয় এরকম টুর্নামেন্ট চলুক, বাংলার ফুটবল এগিয়ে চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার ফুটবলকে তুলে ধরার জন্যে প্রতি বছর টিমকে 2 লক্ষ টাকা দেন, বড় ক্লাবকে 2 কোটি করে দেওয়া হয়েছে, অতএব আপনার এই খেলা হচ্ছে সুন্দর। অভিষেককে আরেকবার ধন্যবাদ জানাবো, এবং এখানকার যারা কর্মী যারা কাজ করেছেন, এই ফুটবল খেলে আমরা বড় হয়েছি, মানুষ আমি পাশে আছি, বহুদিন 30 বছর ধরে একসাথে খেলেছি, মানুষ ভরসার মতো প্লেয়ার, শ্রেষ্ঠ প্লেয়ার আমাদের কাছে উইঙ্গার, সে আজ ধারাভাষ্য দিচ্ছে। আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে, আরেকবার দর্শকদের অভিনন্দন জানিয়ে খালি বলি, বাংলার ফুটবলকে বাঁচিয়ে রাখুন। আর এরকম ফুটবল যদি অভিষেক করে, বাংলার ফুটবল হরর করে আবার শ্রেষ্ঠ আসন পাবে, ভারতবর্ষ পাবে, মানুষ ভরসা। ধন্যবাদ প্রসূনদা। আমি একটু আগে আপনাদের কাছে বলছিলাম চাঁদের হাট আমাদের বাটানগরে। আমাদের এখানে উপস্থিত আছেন কলকাতার মহানাগরিক এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ক্রীড়ামন্ত্রী এবং পুটো দপ্তরের দায়িত্বে যিনি আছেন শ্রী অরূপ বিশ্বাস, আমাদের মধ্যে উপস্থিত আছেন নতুন মন্ত্রী হিসাবে পাওয়া সুজিত বোসকে, এবং অবশ্যই আমাদের সাথে রয়েছেন ডেরেক ও ব্রায়ান।
ইন্দ্রনীল এসেছেন আমাদের এই মাঠে। সুতরাং বলা যেতে পারে চাঁদের হাট আমাদের এই বাটানগরে এই মুহূর্তে। এবং সর্বোপরি যাকে কেন্দ্র করে এত বড় মহাযজ্ঞ, সেই আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাটানগরের মাঠে এই ফুটবল ফাইনালটা করার জন্য। গত বছরও হয়েছিল এই মাঠে ফাইনাল। আসলে ডায়মন্ড হারবারের মধ্যে বাটানগরের একটা আলাদা ঐতিহ্য রয়েছে। এই বাটানগর একটা সময় ফুটবলে একটা নতুন দিক নির্দেশ করেছিল। আমার মনে পড়ছে অমিতাভ ঘোষের কথা, যার হাত ধরে একাধিক খেলোয়াড় শুধু রাজ্য নয় ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। মনে পড়ছে শঙ্করদার কথা, যারা প্রথম বাটানগর স্কুলের হয়ে যখন সুব্রত মুখার্জি কাপ জিতলেন, তারপরেই একটা জনজোয়ার এসেছিল এই বাটানগরে। আসলে বাটানগর শুধু ফুটবলের জন্য নয়, বাটানগর সংস্কৃতির জন্য, বাটানগর মেলবন্ধনের জন্য অবশ্যই। এই মুহূর্তে খবর পেলাম আমার অনেক আগেই নাকি পার্থদা এখানে এসছেন, আমার মার্জনা নেবেন পার্থদা, পার্থদা আমার, আমি যখন কলেজে প্রথম আশুতোষ কলেজে ভর্তি হয়েছিলাম তখন পার্থদা ছিলেন আমার সেক্রেটারি, আমার অত্যন্ত কাছের পার্থদা। পার্থদাও এসছেন আমাদের এখানে, ভালো লাগছে এত বড় মাপের মানুষগুলোকে একসাথে আমরা কিন্তু ফ্রেমবন্দি করতে পেরেছি এই বাটানগরের মাঠে। আমি জানি না ভারতবর্ষের কোনো মাঠে একাধিক এতগুলো মানুষ একসাথে জড়ো হয়ে কোনো ফুটবল ফাইনাল দেখছেন, এটা মনে হয় আমার জানা নেই, প্রসূনদা বলতে পারবে হয়তো। আমরা সারা ভারতবর্ষ জুড়ে খেলেছি, অনেক বড় বড় স্টেডিয়ামে আমরা খেলেছি এবং খেলা দেখেছি। আজকাল ISL এবং IPL-এর দৌলতে বিভিন্ন মাঠে ধারাবাহিক দিতেও আমরা সুযোগ পেয়েছি, কিন্তু এত সুন্দর একটা পরিবেশ, এত মানুষের সমাগম, এত সুন্দরভাবে আলোর ঝলকানি এর আগে কিন্তু কোনো মাঠে দেখতে পাইনি। তার জন্য আরও একবার অসংখ্য ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রসূনদা কি বলবে? আমি দু মিনিট বলে নিই। এখানে আরেকটা দারুণভাবে চিন্তাভাবনা হয়েছে, আমি অবাক। এক তারিখও ছিলাম আপনাদের ওইখানে, পুরো ডায়মন্ড হারবারে এখানে এলাম। অভিষেক ব্যানার্জি বলেছেন যে এখান থেকে সিলেকশন করে ছজন প্লেয়ারকে বিদেশে জার্মানিতে পাঠাবেন। আমি তো অভিভূত, অভিষেককে ধন্যবাদ, অভিনন্দন। এবং গৌরাঙ্গ ব্যানার্জি নিজে সিলেকশন করছেন, ওখানে আমাদের খেলোয়াড় আছে, আজকে খেলার পর তাদের নাম অ্যানাউন্স হবে। এখান থেকে মানুষ ছজন খেলোয়াড়কে সিলেক্ট করে জার্মানি পাঠাবে অভিষেক বলেছে, অনবদ্য। আমি চাইবো অভিষেক ফুটবলকে এভাবে এগিয়ে নিয়ে চলুক মানুষ, তাহলে আমরা সবসময় গর্বিত হব। আসলে এই সরকার খেলাধুলার ক্ষেত্রে একটা অর্থবহ ভূমিকা নিয়েছে। আমরা গর্বিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য, তিনি খেলাধুলার ক্ষেত্রে যে দিক নির্দেশ করেছেন, এবং মাননীয় ক্রীড়ামন্ত্রীর হাত ধরে এই মুহূর্তে 79টি স্টেডিয়াম আমাদের এই রাজ্য জুড়ে নতুনভাবে সেজে উঠেছে। আপনারা জানে খুশি হবেন, আমাদের ফুটবল একাডেমি চলছে রাজ্যের, আমাদের অবশ্যই তীরন্দাজিদের একটা একাডেমি তৈরি হয়েছে ঝাড়গ্রামে। আপনারা আরও খুশি হবেন, আমাদের ইতিমধ্যেই সাঁতারের একটা একাডেমি তৈরি করার প্রস্তুতি চলছে, লন টেনিস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একাডেমি, এবং আগামী দিনে টেবিল টেনিসও আমরা শুরু করব একাডেমিতে। আপনারা জানেন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহাবাগান তিনটে মাঠকেই নতুনভাবে আলোকিত করেছে এই সরকার। দিনের ফুটবল খেলতে খেলোয়াড়দের অসুবিধা হতো, তাই রাতের ফুটবল আরও বেশি মানুষের কাছে জনপ্রিয় করার জন্য এই সরকার সচেষ্ট হয়েছে। মাননীয় ক্রীড়ামন্ত্রী প্রতিনিয়ত খেলাধুলার উন্নতির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছেন, খেলোয়াড়দের তরফ থেকেও ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের এমপি কাপ। এই এমপি কাপকে ঘিরে গত 1 ডিসেম্বর থেকে সারা ডায়মন্ড হারবার সংসদে যেভাবে একটা আলোড়ন তৈরি হয়েছিল সেটা কিন্তু তারিফ করার মতো। 7টি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে আমাদের এই ডায়মন্ড হারবার লোকসভা। আপনারা জানেন মহেশতলা, বজবজ, ফলতা, ডায়মন্ড হারবার, মেটিয়াব্রুজ, বিষ্ণুপুর এবং অবশ্যই সাতগাছিয়া, যাদের নিয়ে তৈরি আমাদের এই সংসদীয় পরিকাঠামো। এবং আজকে যে দুটো দল পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে, একদিকে সাতগাছিয়া, অপরদিকে ডায়মন্ড হারবার। সাতগাছিয়ার হয়ে যারা আজকে প্রতিনিধিত্ব করছেন তাদের নাম বলে রাখি, ইমরান আলী, পুলিশ এসিতে খেলে এই ছেলেটি, ছোট্টু মণ্ডল, একটা পরিচিত নাম কলকাতার মাঠে,
রেইনবোতে খেলে। রিচার্ড টালিগঞ্জের ফুটবলার, বিদেশি ফুটবলারও কিন্তু রয়েছে আজকে দু দলে, শ্যাম কুমার, কাদের মণ্ডল, আশরাফুল, প্রসেনজিৎ সাহা, শুভঙ্কর সর্দার, সাগর সর্দার, সফি গায়েন। অপরদিকে ডায়মন্ড হারবারের হয়ে যারা প্রতিনিধিত্ব করছেন তারা হলেন সঞ্জয় সিং, তাজউদ্দিন হালদার, রানা গমস, সমর সিং, রাকেশ দাস, স্যামসন, আলামিন পাইক, বাপন মাইতি, ইনজামুল হক মোল্লা, সাগর কুমার খামারু, চার্লস এবং রামিজ রাজা মোল্লা। আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হতে চলেছে। আজকে ম্যাচ অফিসিয়াল হিসেবে যারা মাঠে রয়েছেন তাদের মধ্যে সুব্রত সরকার, ফিফা ব্যাচধারী রেফারি, অনেক অভিজ্ঞ এই সুব্রত, অনেক ভালো ভালো ম্যাচ খেলিয়েছেন এই সুব্রত। তাকে সহযোগিতা করবেন সোমনাথ ব্যানার্জি এবং গোবিন্দ গাঙ্গুলি। চতুর্থ রেফারি হিসেবে আছেন বলরাম ঘোষ এবং ম্যাচ কমিশনার হিসেবে থাকবেন কাশীনাথ সেন। আমি যাদের নাম বলেছি এছাড়াও বেশ কিছু খেলোয়াড় আজকে আমাদের এখানে এসেছে। আমাদের এখানে আমরা পেয়েছি দীপেন্দু বিশ্বাসকে, আমরা পেয়েছি রহিম নবীকে পেয়েছি, আমি আমি আলভিটো ডিকুনাকেও দেখেছি মাঠে ঢুকতে, আমি দেখেছি জনি অ্যাকোস্টাকে এবং জবি জাস্টিনকে। সুতরাং ইস্টবেঙ্গলের যারা সমর্থক তারা অবশ্যই আজকে উৎসাহ পেতে পারেন, কারণ তাদের দলের প্রিয় খেলোয়াড়েরা আজকে আমাদের বাটার মাঠে এসেছেন আজকের এই এমপি কাপের ফাইনাল। দীপেন্দুর কথা আমি আগেই বলেছি, আজকের এই মাঠে এসেছেন। এছাড়াও রয়েছে গৌরাঙ্গ ব্যানার্জি, আমাদের সময়কার খেলোয়াড় গৌরাঙ্গ আমাদের সাথে এসেছেন। সুতরাং বলা যেতে পারে আজকে এই ম্যাচকে কেন্দ্র করে এগুলো আমাদের উপরই পাওনা, আজকে তাদের পদধূলি পড়েছে আমাদের এই বাটানগরে, যার ফলে একটা আলাদা মাত্রা যোগ হয়েছে আমাদের এই বাটাতে। আগামী দিনে উড়ালপুল যখন চালু হয়ে যাবে তখন বাটার কদর কিন্তু আরও বেড়ে যাবে। এর জন্য অবশ্যই আমাদের নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমকে ধন্যবাদ দিতে হবে, কারণ প্রথম যেদিন এটার উদ্বোধন হয়েছিল উনি এসে বলেছিলেন বাটার মোড়ে মিটিং করে যে আমরা খুব শীঘ্র এটাকে আমরা চালু করে দেব 2019 আগেই। অবশ্যই তারা কথা রেখেছেন, তৈরি হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই আমরা তার সুফল পাব। এছাড়াও যার কথা বলতে হবে আমাদের প্রিয় এমএলএ অর্থাৎ বিধায়ক এবং আমাদের চেয়ারম্যান দুলালদার কথা, খেলা পাগল মানুষ এই দুলালদা, বারবার যে কোনো ব্যাপারে যখন আমরা চেয়েছি তাকে আমরা কিন্তু পাশে পেয়েছি। রেফারিকে অনুরোধ করব খুব দ্রুত খেলা শুরু করতে, কারণ এর পরে আমাদের আরও একটা অনুষ্ঠান রয়েছে। অনেকক্ষণ ধরে দর্শকেরা এসেছেন আজকের এই ফাইনাল ম্যাচ দেখতে, এবং অবশ্যই আরও একজনের কথা বলবো এই বাটানগরে, কৃষ্ণেন্দু রায় যিনি ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন এই বাটানগরের হয়েই। এবং আরও একটা কথা যেটা বলার রয়েছে, অবশ্যই বাটানগরের বিভিন্ন প্রান্তে যে মাঠগুলো ছিল সেই মাঠগুলো থেকেই কিন্তু একাধিক খেলোয়াড় উঠে এসেছে। আজকে আমার বিশেষ করে শঙ্কর অধিকারীর কথা মনে পড়ছে, খুব অল্প বয়সে ছেলেটি আমাদের ছেলে চলে গিয়েছিল বটে, কিন্তু এই শঙ্কর বাটানগরের মাঠে অত্যন্ত ভালো ফুটবল শুধু খেলেনি, বাংলার বাইরেও অত্যন্ত ভালো ফুটবলও উপহার দিয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবেও ও খেলেছে। আজকে ওর কথা ভীষণভাবে আমার মনে পড়ছে। আমার মনে পড়ছে আমাদের এই বাটানগরের বেশ কিছু খেলোয়াড়ের কথা, উদয় ঘটক, স্বর্ণাঙ্কুর, পশু ঠাকুর, যারা একটা সময় বাটানগরের নাম উজ্জ্বল করেছিলেন। আসলে বাটানগর শুধু ফুটবলের জন্য নয়, বাটানগর অ্যাথলেটিক্সেও খুব নাম করেছিল। সত্যশ্রী ব্যানার্জির কথা বলতে হয়, আসলে আজকের এই ফুটবলকে কেন্দ্র করে বাটানগরের খেলার কথা বারবার আমার মনে চলে আসছে, কারণ এই বাটানগর থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে আমি কলকাতার মাঠে পা ফেলেছিলাম, সেখান থেকে মোহনবাগান, সেখান থেকে রাজ্য দল, তারপরে ভারতীয় দল, আর এখন খেলার নিয়েই রয়েছি। এবং আমাদের যে সরকার তাদের যে স্পোর্টস কমিটি বা কাউন্সিল রয়েছেন তার হয়ে বিভিন্ন জায়গায় আমরা কাজ করার সুযোগ পাচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর জন্যও দিতে হবে এই সরকারকে, কারণ খেলোয়াড়দের নিয়েই খেলার উন্নতি করার ক্ষেত্রে একটা অর্থবহ ভূমিকা নিয়েছে এই সরকার। শুরু হতে চলেছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, অর্থাৎ এমপি কাপের ফাইনাল। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়,
নেতৃত্বে গত বছর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। মোট 128টি দল অংশ নিয়েছে এবারের এই প্রতিযোগিতায়, যেখানে 18টি মাঠে খেলা হয়েছে। 1920 জন খেলোয়াড় এবারের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। গতবারের চ্যাম্পিয়ন চটা আর রানার্স আপ হয়েছিল বজবজ। এবার দেখা যাক কারা এই শিরোপা অর্জন করতে পারে। তবে এবার বাটার দলও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। তারা সেমিফাইনালে হেরে গেছিল ডায়মন্ড হারবারের কাছে 1-2 গোলে, এবং তৃতীয় স্থান তারা পেয়েছে, 3 গোলে তারা হারিয়ে দিয়েছিল তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে। সুতরাং বাটানগর আস্তে আস্তে কিন্তু ফুটবলে উঠে আসছে। আমি আরেকজনের কথা বলবো, বাটার এই ফুটবলের প্রসারের ক্ষেত্রে অবশ্যই এই ওয়ার্ডের যে কাউন্সিলর এবং MIC পীযূষ দাসের কথা, পীযূষও কিন্তু এই ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা নিয়েছে, যেটা বাটানগরের প্রতিটা মানুষই কিন্তু মনে রাখবে। শুরু হতে চলেছে আজকের এই ফাইনাল ম্যাচ। আমি সুব্রতকে বলবো তাড়াতাড়ি শুরু করো, কারণ অনেক সময় চলে আসছে, অতিথিরাও এসছেন অনেক দূর থেকে, তাদেরও ফিরতে হবে, তারা খুব ব্যস্ত মানুষ। সুতরাং খুব দ্রুত খেলাটা যদি শুরু হয় তাহলে আমার মনে হয় অনেকটাই ভালো। মাঠের উত্তর দিকের গোল আগলাচ্ছে সাদা জার্সি পরিহিত সাতগাছিয়া, আর মাঠের দক্ষিণ দিকে রয়েছে ডায়মন্ড হারবার। খেলা শুরু হতে চলেছে, যে কোনো মুহূর্তে রেফারি সংকেত দেবেন। দুদলের খেলোয়াড়রা প্রস্তুত হচ্ছেন। ডান দিকে সাতগাছিয়া, বাঁদিকে ডায়মন্ড হারবার। MP কাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় বর্ষের ফাইনাল শুরু হয়ে গেল। আক্রমণে যাওয়ার চেষ্টায় সাতগাছিয়া, প্রচুর দর্শক সমাগম ঘটেছে সাতগাছিয়া থেকে এবং ডায়মন্ড হারবার থেকে প্রচুর সমর্থক এসেছেন। সামনের দিকে থ্রু বল, বিপজ্জনক, গোল হতে পারে, কিন্তু হলো না। প্রথমেই সুযোগ চলে এসেছিল, কিন্তু সেই সুযোগটিকে কাজে লাগাতে পারলেন না এক্ষেত্রে রামিজ রাজামোল্লা। বাঁ পায়ের সুযোগ ছিল, আসলে নিশ্চয়ই প্রসন্ন আফসোস করছে, যদি বাঁ পায়ে পেত তাহলে কিন্তু গোল হয়ে যেতে পারত। শট মারার জন্য প্রস্তুত হচ্ছেন গোলরক্ষক। প্রথমেই কিন্তু সুযোগ চলে এসেছিল, ভারী সুন্দর একটা থ্রু ছিল, কিন্তু সেখান থেকে গোল করতে পারেনি। বাঁ দিক থেকে আক্রমণ করার লক্ষ্যে সামনের দিকে বাড়ানো বল, বলের দখল নেবার চেষ্টায়, সময় মতো বাধা দেওয়া এক্ষেত্রে বাপন মাইতের। এখনো পর্যন্ত এ খেলায় কোনো গোল হয়নি, খেলার সবে মাত্র শুরু হয়েছে। শুরুতেই কিন্তু একটা ঝটকা দেওয়ার চেষ্টা করেছিল এক্ষেত্রে সাতগাছিয়া, কিন্তু কাজের কাজ তারা কিন্তু করতে পারেনি। ডান দিক থেকে আক্রমণ করার লক্ষ্যে বাধা পেয়েছে সেখান থেকে বিদেশি ফুটবলার, সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি, ফাউল, ফ্রি কিক। লম্বা শট নেবার চেষ্টা থাকবেন, শিশির পড়ছে, বল পড়ে দুতলায় ছুটবে, সেই বলকে কন্ট্রোল করে এগোতে হবে। সাগর আক্রমণে সাতগাছিয়া, বাঁদিক থেকে গতি বাড়িয়ে ভারী সুন্দর নিজের নিয়ন্ত্রণে রেখেছেন সাগর, গতি রয়েছে সাগরের। আক্রমণ করার লক্ষ্যে আবার কিন্তু এক্ষেত্রে বাধা পেয়েছে, বলের অনেক বেশি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে সাতগাছিয়ার খেলোয়াড়েরা। এবার পাল্টা আক্রমণ করার পালা ডায়মন্ড হারবারের, বাঁদিক থেকে সামনের দিকে থ্রো, গতি বাড়াবার চেষ্টা, কিন্তু বাধা পেয়েছে। সেক্ষেত্রে আলামিন পাইক বাধা পেলেন, পাল্টা আক্রমণে যাবার চেষ্টা, এক্ষেত্রে আবার সেই চার্লসের কাছে।
খেলা শুরু থেকে কিন্তু একটা গতি রয়েছে, দুটো দলই চেষ্টা করছে গতি নির্ভর ফুটবল খেলার। বাঁদিক থেকে আক্রমণ, সাগর পেছন থেকে ব্যাক পাস, বাধা পেয়ে সেখান থেকে আক্রমণে যাবার চেষ্টা, সামনের দিকে থ্রো, ফাঁকা জায়গা, বিপজ্জনক হতে পারে কিন্তু তার আগেই অফসাইড। অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছে, ফ্রিকে সাতগাছিয়ার অনুকূলে, কাদের মন্ডল, সেখান থেকে রিচার্ড, ছোট ছোট পাশে আক্রমণ করার চেষ্টা কিন্তু বাধা পেয়েছে। এখনো পর্যন্ত যতটুকু খেলা হয়েছে তাতে কিন্তু একটা সহজ সুযোগ তৈরি করে ফেলেছিল সাগর সর্দার, অনুশীলনী ক্লাবে খেলে এই ছেলেটি, কিন্তু বাঁ পায়ের শটটি ঠিক জায়গায় রাখতে পারেনি। নিশ্চয়ই পশুন্দা আফসোস করছিল, ওই জায়গায় পশুন্দা যদি এই বল পেত তাহলে হয়তো জালে জড়িয়ে যেত। আলো ঝলমল বাটা স্টেডিয়ামে গড়িয়ে চলেছে এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল। অকাল দীপাবলি যেন নেমে এসেছিল আজকে এই বাটানগরের মাঠে। সামনের দিকে আক্রমণ কিন্তু দীর্ঘকায় স্টপার ব্যাক, এক্ষেত্রে পরিস্থিতি সামাল দিলেন চার্লস, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু না সময় মতো বাধা পেয়েছে স্যামসাং, বিদেশি ফুটবলার। সামনের দিকে থ্রু বল নিয়ে যাওয়ার চেষ্টা, থ্রু বল বিপজ্জনক হতে পারে কিন্তু না, ফাউল করে ফেলেছেন এবং রেফারি সঙ্গে সঙ্গে বাঁশি দিয়েছেন ফ্রি কিক সাতগাছিয়ার অনুকূলে। খুব দ্রুত বলটিকে নিয়ে যাবার চেষ্টা করছিলেন কিন্তু সেখানে বাধা দেওয়া হয়েছে, বাধাটা ঠিক মতো হয়নি, সঙ্গে সঙ্গে কিন্তু রেফারি বাঁশি বাজিয়েছেন। ফুটবল বডি কন্ট্যাক্ট গেম লাগতে পারে এবং বাধা দেওয়া হয়েছে সেই সাত নম্বর শুভঙ্কর সর্দারকে। রানা গোমস ফাউল করে ফেলেছিল ফ্রি কিক, দেখা যাক এই ফ্রি কিক থেকে কোনো সুবিধা আদায় করতে পারে কি না সাতগাছিয়া। শট গোল লক্ষ্য করে কিন্তু নিশানা ঠিক ছিল না, পেছন থেকে এসে শটটি কিন্তু নিয়েছিলেন রিচার্ড, নাইজেরিয়ান ফুটবলার রিচার্ড, টালিগঞ্জ অগ্রগামীতে খেলে এই রিচার্ড। গোলকিক, লম্বা শট, স্যামসাং আক্রমণ, ডায়মন্ডের বাঁদিকে চার্লস কিন্তু ঠিক মতো বলটিকে জায়গায় রাখতে পারলেন না। লম্বা থ্রো বাধা পেল, এখনো পর্যন্ত কিন্তু কোনো গোল হয়নি, খেলার ফলাফল 0-0। সামনের দিকে থ্রু বাড়াবার চেষ্টা, বিপজ্জনক হতে পারে সাগর কিন্তু না, সিন মনে বল লেগে গেল, বলটা ট্র্যাপ করার ক্ষেত্রে দক্ষতা দেখাতে পারলো না, ডান পায়ের সিন মনে লেগে নিয়ন্ত্রণ হারালো, তবে খুব দ্রুত কিন্তু বলের কাছে পৌঁছে গেছিল সাগর সর্দার। গোলকিক, বজবজ পৌরসভার চেয়ারপারসনও আমাদের মধ্যে উপস্থিত আছেন ফুলুদে, তাকেও অভিনন্দন। এছাড়াও গোঘাটের এমএলএকে আমি দেখেছি মানস মজুমদার, তিনি কিন্তু আমাদের এখানে এসেছেন,
আমি স্বরূপকে দেখেছি, সামনের দিকে আক্রমণ করার লক্ষ্যে বলটিকে ধরে খেলার চেষ্টা করছে সাতগাছিয়া দল। আসলে সাতগাছিয়া দলে কলকাতায় খেলা খেলোয়াড়রা বেশি আছে সকলেই, তাই নিজেদের মধ্যে বোঝাপড়াটা অনেকটাই যেন বেশি। ছোট্ট মণ্ডল, রিচার্ড আক্রমণে সাতগাছিয়া সামনের দিকে লম্বা বল, কিন্তু ঠিক জায়গায় বলটি রাখতে পারেনি মাঠের বাইরে। সাদা জার্সি পরে সাতগাছিয়া এবং স্ট্রাইপ জার্সি ডায়মন্ড হারবার। ফাইনালে ওঠার ক্ষেত্রে সাতগাছিয়া 5-1 গোলে মেটিয়া ব্রুজকে হারিয়েছে এবং ডায়মন্ড হারবার 2-1 গোলে বাটাকে হারিয়েছে সেমিফাইনালে। আজকে ফাইনাল ম্যাচ এমপি কাপের। গোলরক্ষক ডায়মন্ডের ভারী সুন্দর ট্র্যাপ, ভারী সুন্দর ট্র্যাপ সামনের দিকে আক্রমণ সাগর, কিন্তু ভারী সুন্দর ব্লক করেছেন তাজউদ্দিন। শুভঙ্কর বাধা পেল, দুই বিদেশির লড়াই ছিল রিচার্ডের হেড। মাঝ মাঠেই বল ঘোরাফেরা করছে, ভারী সুন্দর ট্যাকেল, দারুণ লড়াই হচ্ছে কিন্তু এই মুহূর্তে। আসলে ফাইনাল ম্যাচ, কেউ কাউকে কিন্তু জায়গা ছাড়বে না, এটাই স্বাভাবিক। ফ্রি কিক ডায়মন্ড হারবারের অনুকূলে, সমর সিং ইউনাইটেড স্পোর্টসে খেলে, তার লম্বা শট সোজাসুজি গোলরক্ষক ইমরান আলীর কাছে। পুলিশ এসিতে খেলে এই ছেলেটি। ফাঁকা জায়গা বিপজ্জনক হতে পারে, বাঁ পায়ের শট ঠিক মতো কিন্তু নিতে পারলেন না চার্লস। সুযোগ চলে এসেছিল কিন্তু ড্রপ ভলিটা ঠিক মতো নিতে পারলেন না। এই ধরনের শট মারার ক্ষেত্রে শরীরটাকে বলের ওপরে নিতে হয় এবং পাটাকে ঠিক জায়গায় রাখতে হয় বলের, ঠিক মতো করতে পারেননি এই বিদেশি ফুটবলারটি। বল চলে গেল মাঠের বাইরে। লম্বা শট, মাঝ মাঠেই বল ঘোরাফেরা করছে সামনের দিকে থ্রু বল, আক্রমণ গড়ার লক্ষ্যে ছিলেন শ্যাম কুমার। বল পাসটি খেলার চেষ্টায় ছিলেন, ঠিক মতো পারেননি, ঠিক জায়গায় কিন্তু খেলোয়াড় চলে এসেছিল। এক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে থ্রো ইন, প্রথমার্ধের খেলা গড়িয়ে চলেছে, এখনো পর্যন্ত কোনো পক্ষই কোনো গোল করতে পারেনি। খেলার ফলাফল সাতগাছিয়া 0, ডায়মন্ড হারবার 0। শীতের রাতে উত্তেজক ফুটবল চলছে বাটানগর স্টেডিয়ামে। এ খেলা কিন্তু সরাসরি পৌঁছে যাচ্ছে। সাদনা নিউজে কিন্তু দেখানো হচ্ছে আমাদের আজকের এই পুরো অনুষ্ঠানটি। থ্রো ইন,
দূর থেকে শট, কিন্তু নিশানা ঠিক নেই। প্রয়াসটির প্রশংসা করতে হবে, কিন্তু টার্গেট ঠিক রাখতে হবে। দুটো কাজই একসাথে করতে হবে। গোলকেক সাত গাছি আর ক্রীড়াক্ষেত্রে নতুন পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। এখন অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, এই সমস্ত টুর্নামেন্টগুলিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারলে, অর্থাৎ পদক পেলে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে এই সরকার। সুতরাং বলা যেতে পারে খেলাধুলাতে একটা নতুন জোয়ার আসবে আমাদের এই রাজ্যে। দূর থেকে শট, বাধা পেয়েছে, ঠিকমতো শটটি নেওয়া হলো না। পাল্টা আক্রমণ, কিন্তু বল মাঠের বাইরে। আজকে রেফারি সুব্রত সরকার, ফিফা রেফারি, অনেক বড় বড় ম্যাচ খেলিয়েছেন সুব্রত। সাতগাছিয়ার আক্রমণ, কিন্তু বাধা পেয়েছে, সেখান থেকে পাস খেলে নিয়ে ফাঁকা জায়গা, রিচার্ড বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু না, সেখান থেকে পাল্টা আক্রমণে। খুব সুন্দর একটা বোঝাপড়া কিন্তু রয়েছে প্রসেনজিৎ, শুভঙ্কর, আশরাফুলদের মধ্যে। অফসাইড, অফসাইড, অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়লেন সাগর সর্দার। তবে খুব দ্রুত কিন্তু আক্রমণ তুলে আনার চেষ্টা করছে সাতগাছিয়া দল। স্যামসাং লম্বা শট, সাতগাছিয়ার আক্রমণ, ছোট্ট ছোট্ট মণ্ডল রেইনবো দলের হয়ে খুব ভালো ফুটবল খেলেছে। সামনের দিকে থ্রু বল, কিন্তু গোলরক্ষক, প্রশংসা করব ডায়মন্ডের সঞ্জয় সিংয়ের, এরিয়ান্সের খেলোয়াড় এই সঞ্জয়, সময় মতো বেরিয়ে বলটিকে কিন্তু ধরে নিয়েছিলেন। কাদের মণ্ডল থেকে প্রসেনজিৎ সাহা ঠিকমতো ট্যাপ করতে পারেনি। প্রথমার্ধের খেলা গড়িয়ে চলেছে, এখনো গোল হয়নি। সামনের দিকে থ্রু বল, ডানপ্রান্তিক আক্রমণ ছিল, কিন্তু ঠিক মতো বলটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। থ্রো ইন, এই ম্যাচের পরে আবার সঙ্গীত অনুষ্ঠান রয়েছে। এমপি কাপের ফাইনালকে কেন্দ্র করে এই মুহূর্তে পাটনগরে কিন্তু উৎসবের মেজাজ। ডান দিক থেকে আক্রমণ করার লক্ষ্যে লম্বা বাড়ানো বল, ভারী সুন্দর বল, কিন্তু না, ট্যাপ করতে পারলেন না। সুযোগ চলে এসেছিল, কিন্তু সাগর চেষ্টাটা ঠিক মতো করতে পারল না। একটা সহজ সুযোগ হাতছাড়া করলো সাতগাছিয়া। সাতগাছিয়া গোল করতে না পারলেও ওদের আক্রমণে কিন্তু বৈচিত্র্য রয়েছে। হঠাৎ হঠাৎ গতি বাড়িয়ে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার চেষ্টা করছে ওরা। ফাউলের নির্দেশ দিয়েছেন স্যামসাং এর বিপক্ষে। আজকে রেফারি সুব্রত সরকার, কাদের মণ্ডল লেট ফুল ব্যাক, সময় মতো বাধা দিয়েছে বাপন।
সাগরের শট সোজাসুজি গোলরক্ষকের কাছে। গোলরক্ষক সঞ্জয় সিং, এরিয়ান্সের গোলরক্ষক। সামনের দিকে থ্রু বল, সাগর গোলতে পারে না। স্যামসাং খুব ভালো কিন্তু ডিফেন্স করেছে। কাদের আক্রমণে সাতগাছিয়া, আশরাফুল ঠিক জায়গায় কিন্তু বলটি রাখতে পারেনি। পাপান্তিক আক্রমণ ডায়মন্ড হারবারের, রিচার্ড ইমরান সুযোগ আছে শট নেবার, কিন্তু না বাধা পেয়ে গেছে, একটু দেরি করে ফেলেছিল। সেন্টার রিচার্ড পাল্টা আক্রমণে সাতগাছিয়া, না রেফারির পাশে ফাউল, ফ্রি কিক। সাতগাছিয়ার আক্রমণ সামনের দিকে থ্রু পাকা গোলাতে পারে, সুযোগ আছে এবং এখনো আছে, শট হলো না, হলো না, হলো না, শট সুযোগ হাতছাড়া হলো। এভাবেও গোল মিস হয়, অসম্ভব একটা মুহূর্ত তৈরি হয়েছিল, অদ্ভুত ভাবে গোলটা কিন্তু রক্ষা পেল। আসলে ডায়মন্ড হারবারের গোল হলো না বটে, সোনালী গো তো বিধায়ক কিনা, হ্যাঁ সাতগাছিয়ার বিধায়ক আছেন কিনা আমি জানি না, সোনালী গো মাঠে আছেন কিনা, তার ভাগ্যে কিন্তু শিখে ছিল না। দারুণ সুযোগ এসেছিল, তার দলের খেলোয়াড়রা গোল করতে পারলেন না, দীপকবাবুর লোকেরা কিন্তু ঠিক বাঁচিয়ে দিলেন। লড়াই চলছে ডায়মন্ড হারবারের সাথে সাতগাছিয়ার, সাতটা বিধানসভার মধ্যে লড়াই হয়েছে, সেক্ষেত্রে মেটিয়াবুরু চতুর্থ স্থান পেয়েছে, মহেশতলা তৃতীয়। এক আর দুয়ের লড়াই চলছে এই মুহূর্তে বাটা স্টেডিয়ামে। সামনের দিকে থ্রু বল, আরও একটি আক্রমণ, কিন্তু সময় মতো সেটা কিন্তু বাধা দিয়েছেন আলামিন। শুভঙ্কর সর্দার, সাকর সর্দার, আরও একটা সুযোগ, গোলরক্ষক ভুল করে ফেলেছিলেন, দেখা যাক কি হয়। সাগর ভুল জায়গায় চলে যাচ্ছে, আসলে যেখান থেকে গোল হতে পারে সেই জায়গাটাতে তারা কিন্তু সরে যাচ্ছে। আক্রমণ প্রসঙ্গে দূর থেকে শট, কিন্তু নিশানা ঠিক ছিল না, বল চলে গেল মাঠের বাইরে। আক্রমণ আক্রমণ আর আক্রমণ, কিন্তু ইপ্সিত লক্ষ্যে এখনো পৌঁছতে পারেনি সাতগাছিয়া, অসম্ভব চাপ তৈরি করছে কিন্তু কাজের কাজ এখনো তারা করে উঠতে পারেনি। সঞ্জয় সিং গোলরক্ষক ডায়মন্ড হারবারের,
বুদ্ধি করে বলটি নেবার চেষ্টা করেছিল, এক্ষেত্রে সাগর প্রয়াসটির প্রশংসা করব, কিন্তু কাজটি ঠিক হয়নি। লম্বা বলে চাপ বাড়াচ্ছে ডায়মন্ড ডান দিক থেকে, সফি গায়েন অনেকটা নিচে নেমে এসে সাহায্য করেছিলেন। সামনে থেকে থ্রু বল সাগর সর্দার, তাকে বাধা দিচ্ছে স্যামসাং। স্বদেশীর সাথে বিদেশির লড়াই ছিল, সুযোগ আছে, শট মারতে পারবে কি না, এক্ষেত্রে অনেকটা শ্যামকুমার একটু দেরি করে ফেললেন। রিচার্ড আক্রমণ সাতগাছিয়ার, রিচার্ড ভারী সুন্দর টার্ন, সামনে থেকে থ্রু শট, চকিতে শট মেরেছিলেন, অনেকটা দূর থেকে এসে প্রসেনজিৎ সাহা, বিএসএসএ খেলে এই ছেলেটি, কিন্তু গোলরক্ষক সঞ্জয় সিং তৎপর ছিলেন। প্রথমার্ধের খেলা গড়িয়ে চলেছে, এখনো পর্যন্ত কোনো পক্ষই কোনো গোল করতে পারেনি। খেলার ফলাফল সাতগাছিয়া শূন্য, ডায়মন্ড হারবার শূন্য। চার্লস ডায়মন্ড হারবারের আক্রমণ ডান দিক থেকে, ঠিক জায়গায় কিন্তু চলে গেছিলেন স্টপার ব্যাক। লড়াই চলছে ডায়মন্ড হারবারের সাথে সাতগাছিয়ার, সামনের দিকে ফাঁকা জায়গায় গোলরক্ষক ঠিক সময় মতো বেরিয়ে এসেছিলেন ইমরান। ফাউল অবশ্যই ফাউল, রেফারি সুব্রত সরকার সঙ্গে সঙ্গে বাসি দিয়েছেন, পার্টি চালিয়েছিলেন ঠিক মতো কিন্তু চালানো হয়নি, নিয়ম বিরুদ্ধ কাজ। ছোট্ট খুব দ্রুত টার্ন করে পাস করার চেষ্টা, সামনের দিকে আরো একটি সুযোগ, কিন্তু না, ভারী সুন্দর ডিফেন্স, এক্ষেত্রে প্রশংসা করতেই হবে। আবার আক্রমণ সাগর, মুহুর্মুহুর আক্রমণ সাতগাছিয়ার, ডবল কভারিং ঠিক জায়গায় ঠিক সময়ে ঠিক খেলোয়াড়। কাদের সেন্টার, চাপ বাড়াচ্ছে সাতগাছিয়া, কিন্তু গোল এখনো কিন্তু তাদের অধরা রয়ে গেছে। ডায়মন্ড হারবারের স্টপার ব্যাক
দুজনই কিন্তু ঠিক জায়গায় দাঁড়িয়ে তাদের কাজগুলো করে যাচ্ছেন, চাপ বাড়াচ্ছেন তারা। সামনের দিকে প্রসেনজিৎ, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এমপি কাপের ফাইনাল চলছে বাটা স্টেডিয়ামে। প্রতিদ্বন্দ্বিতা করছে সাতগাছিয়া এবং ডায়মন্ড হারবার। সে খেলা এখনও পর্যন্ত কিন্তু কোনো গোল হয়নি। ওদের ওদের খেলোয়াড়টাকে জল দাও না, রেফারিকে বলো না। খেলোয়াড় আঘাত পেয়েছে, সাময়িক খেলা বন্ধ রয়েছে। ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, যে কোনো সময় আঘাত লাগতে পারে। সাতগাছিয়ার আক্রমণ, দুটো উইংকে কিন্তু খুব ভালো ব্যবহার করছে সাতগাছিয়া। খেলাটাকে অনেক ছড়াবার চেষ্টা করছে, তাই তাদের খেলা অনেকটাই দৃষ্টিনন্দন হচ্ছে। সামনের দিকে থ্রো, সাগর গোলরক্ষক, সাগর কিন্তু পারলেন না, পুরো বডিটিকে ঘোরাতে পারলেন না, টার্নিংটা ঠিক মতো হলো না। চাপ বাড়াচ্ছে সাতগাছিয়া, আকাশ বন্দ্যোপাধ্যায়ের কথাও বলতে হবে। অক্লান্ত পরিশ্রম করে আকাশ এই টুর্নামেন্টটিকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে একটা দারুণ ভূমিকা নিয়েছিল, অক্লান্ত পরিশ্রম করেছে, দিন রাত খেটে এক তারিখ থেকে এই 23 তারিখ এই টুর্নামেন্টকে সাফল্য মণ্ডিত করতে একটা দারুণ ভূমিকা নিয়েছে। ঠিক আছে, আক্রমণ করার লক্ষ্যে রিচার্ড, প্রসেনজিৎ বেশ কয়েকটা পাস খেলে নিল সাতগাছিয়া। কাদের লেট ফুল ব্যাক, চার্লস সামনের দিকে আক্রমণ ডায়মন্ডের, কিন্তু ঠিক সময়ে বলটিকে কিন্তু বার করেছেন রিচার্ড। দারুণ লড়াই চলছে কিন্তু দু দলের খেলোয়াড়দের মধ্যে। থ্রো ইন, ফ্রি কিক, ছোট্ট দক্ষ খেলোয়াড় এই ছোট্টু, ডান পায়ে উঁচু করে বাড়ানো বল, সাগর
কাদের সেন্টার হেড পাল্টা আক্রমণ ডায়মন্ডের রিচার্ড কিন্তু অনেকটা মাঠ জুড়ে খেলছে রিচার্ড ভারী সুন্দর থ্রো সামনের দিকে সাগর ইনসাইড আউটসাইড করে বাঁ পায়ে শট কিন্তু ঠিক মতো নিতে পারলো না সাগর প্রথম কাজটি ভালো করেও দ্বিতীয় কাজটি ঠিক করতে পারলেন না খেলার ফলাফল শূন্য শূন্য সাতগাছিয়া শূন্য ডায়মন্ড হারবার শূন্য কাদের সামনের দিকে পাল্টা আক্রমণ ডায়মন্ডের বাদিক থেকে গতি বাড়িয়ে যাওয়ার চেষ্টা বিপজ্জনক পরিস্থিতি সুস্থ তো পারে কিন্তু না ভারী সুন্দর ডিফেন্স এক্ষেত্রে সেই রিচার্ডের ঠিক জায়গায় ছিলেন রিচার্ড শরীরটিকে ছুড়ে দিয়ে হেড করে নিশ্চিত পতন রোধ করলেন কর্নার কিক ডায়মন্ড হারবারের পাল্টা আঘাত আনার চেষ্টায় ডায়মন্ড হারবার এই প্রথম একটা অর্থবহ আক্রমণ তুলেছিল ডায়মন্ড হারবার যেখান থেকে গোল হতে পারত কর্নার কিক রেফারির বাঁশি সহকারী রেফারি পতাকা তুলেছে অর্থাৎ অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছে ডায়মন্ড হারবারের খেলোয়াড়েরা প্রথমার্ধের খেলা গড়িয়ে চলেছে এমপি কাপের ফাইনাল চলছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ১২৮টি দল অংশ নিয়েছিল এবারের এই প্রতিযোগিতায় ১৮টি মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ৭টি বিধানসভার ১৯২০ জন খেলোয়াড় এবারের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে আক্রমণে ডায়মন্ড হারবার সামনের দিকে থ্রো সময় মতো বাধা দেবার চেষ্টা কিন্তু ফাউল এক্ষেত্রে রিচার্ড কোনোইটা ব্যবহার করেছেন ঠিক সময়ে কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি সুব্রত সরকার ফ্রি কিক অনেক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি কিন্তু সাতগাছিয়া একাধিক গোল তারা করে ফেলতে পারত লম্বা শট সোজা সুজি গোল রক্ষক ডান দিক থেকে আক্রমণে যাবার চেষ্টা ছোট্ট থেকে আক্রমণ করছে সাতগাছিয়া সাগর ভারী সুন্দর বল গোলাতে পারে প্রথমার্ধের খেলা চলছে ৩৮ মিনিট অতিক্রান্ত
গোলটি কিন্তু করে ফেললেন সাগর সর্দার, বুদ্ধির পরিচয় দিয়েছেন, ডান পায়ে প্লেসমেন্টটা ভারী সুন্দর ছিল। গোলরক্ষক সঞ্জয় সিং বেরিয়ে এসেও কিন্তু তার নাগাল পাল্লে, অনেক চেষ্টা করছিলেন সাগর, সেই সাগরই শেষ পর্যন্ত কিন্তু গোলের মুখ খুললেন। এগিয়ে রয়েছে সাতগাছিয়া 1-0 গোলে, গোল করেছেন সাগর সর্দার। একটা সম্মিলিত আক্রমণ থেকে পাল্টা আক্রমণে ডায়মন্ড হারবার, কিন্তু সোজাসুজি বল গোলরক্ষকের কাছে। যতটুকু খেলা হয়েছে তাতে বলা যেতেই পারে প্রাধান্য কিন্তু সাতগাছিয়ারই ছিল, এবং তারাই কিন্তু শেষ পর্যন্ত গোল করে এগিয়ে গিয়েছে। তবে এখনও অনেক সময় বাকি রয়েছে, অনেক কিছু কিন্তু পরিবর্তন হতে পারে। রিচার্ড ছোট্ট সামনের দিকে, শুভঙ্কর সর্দার, আর একটা সুযোগ আছে, গোল হতে পারে, কি করলেন সাগর, সিনমন দিয়ে বলটিকে উড়িয়ে দিলেন ঠিক মতো জায়গায়, কিন্তু বলে পাটি দিতে পারলেন না। আসলে বলটা যখন ট্রট করছিল, অর্থাৎ ড্রপ খেয়ে খেয়ে আসছিল, তখন খুব দ্রুত পাটি নিতে গিয়ে সিনমনে লেগে গিয়েছিল। আরও একটা সুযোগ ছিল সাগরের কাছে দ্বিতীয় গোলটি করার। তবে সাগরের কিন্তু দক্ষতা রয়েছে, খুব ভালো কন্ট্রোল আছে, খুব ভালো স্পিড আছে, খুব ভালো ডচ করার ক্ষমতা রয়েছে, আর সঠিক জায়গায় নিজেকে কিন্তু তুলে আনতে পারেন এই সাগর। আশরাফুল থেকে ছোট্ট ডানপান্তিক আক্রমণ, গতি বাড়াবার চেষ্টা করছে সাতগাছিয়া দ্বিতীয় গোলের লক্ষ্যে। ছোট্টু দুটো উইংকে খুব ভালো ব্যবহার করছে সাতগাছিয়া, মাঠের দুটো প্রান্তকে ব্যবহার করার চেষ্টা। স্যামসাং, বিদেশি ফুটবলার স্যামসাং, লম্বা শট, রিচার্ডের হেড, 45 মিনিট করে দুটো অর্ধের খেলা হবে, প্রায় 40 মিনিট অতিক্রান্ত হতে চলল প্রথমার্ধের খেলা। এগিয়ে রয়েছে সাতগাছিয়া 1-0 বলে। আমাদের মাঠে মাননীয় মন্ত্রীরা উপস্থিত আছেন, মাননীয় সাংসদ রয়েছেন, প্রসুন্দার কথা আপনারা শুনেওছেন, এছাড়াও অনেক জনপ্রতিনিধিরা রয়েছেন আজকে আমাদের এই মাঠে, যারা এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল প্রত্যক্ষ করছেন। রেফারির পাশে ফাউল, ফ্রি কিক, ডায়মন্ড হারবার পিছিয়ে পড়েছে 0-1 গোলে। লম্বা শট, কাঁধে ভুল করে ফেলেছিল, সেম সাইড গোল হয়ে যেতে পারত, ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই বলটি মেরে দিয়েছিলেন প্রায়, যাক কোনো বিপদ ঘটেনি। কর্নার, তাড়াহুড়ো করতে গিয়ে মারাত্মক ভুল কিন্তু করে ফেলছিলেন কাদের, কর্নার কিক ডায়মন্ড হারবারের। লম্বা শট, সোজাসুজি গোলরক্ষক ভারী সুন্দরভাবে বলটিকে করায়ত্ত করেছেন। শীতের রাতে বাটার মাঠে গড়িয়ে চলেছে এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ডায়মন্ড হারবার এবং সাতগাছিয়া।
গত পয়লা ডিসেম্বর শুরু হয়েছিল এই টুর্নামেন্ট, আজ 23শে ডিসেম্বর, তার পরিসমাপ্তি ঘটছে ফাইনাল ম্যাচ দিয়ে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ডায়মন্ড এবং সাতগাছিয়া। ভারী সুন্দর আক্রমণ, আবার বাঁদিক থেকে সাগর গতি বাড়াবার চেষ্টায়, সাগর আশরাফুল ওয়াল খেলে যাওয়ার চেষ্টায় কিন্তু বাধা পেয়েছে, সামনের দিকে ছোট্টু ছোট্টু মণ্ডল, রেনবো তো খেলে ছোট্টু, শ্যামকুমার শ্যামকুমার এবং ছোট্টু এই দুজনের মধ্যে ডান দিকে কিন্তু একটা খুব সুন্দর বোঝাপড়া রয়েছে, যেমন রয়েছে বাঁদিকে সাগরের সাথে অবশ্যই ওই সফি গায়নের, দুজনের মধ্যে খুব সুন্দর একটা বোঝাপড়া রয়েছে। 2 মিনিট অতিরিক্ত সময় হয়তো দেয়া হবে, প্রথমার্ধের খেলা প্রায় অন্তিম লগ্নে এসে উপস্থিত হচ্ছে। কর্নার কেক সাতগাছিয়ার অনুকূলে, সুনীল মল্লিক এবং রিচার্ড দুজন সেন্ট্রাল ডিফেন্ডার সাতগাছিয়ার, এরা কিন্তু খুব ভালো নিজেদের মধ্যে বোঝাপড়া করে খেলছে, দুজনেই দীর্ঘকায়, খুব ভালো নিজেদের জায়গায় থেকে কাজটি করতে পারেন। লম্বা শট সোজাসুজি গোলরক্ষক সঞ্জয় সিংয়ের কাছে, কাদের মারাত্মক একটা ভুল করে ফেলেছিলেন একটু আগে, সামনের দিকে শট হয়েছিল কোনো রকমে প্রতিহত, সাতগাছিয়ার পাল্টা আক্রমণ। 2 মিনিট অতিরিক্ত সময় দেখালেন চতুর্থ রেফারি, অর্থাৎ প্রথমার্ধের খেলা আরও 2 মিনিট দীর্ঘায়িত হল। অনেক পুরস্কার রয়েছে এই ম্যাচে, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার রয়েছে এবং 6 জন খেলোয়াড়কে বিদেশে পাঠানো হবে, একটা দারুণ উদ্যোগ নিয়েছেন আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা এই জিনিস কিন্তু দেখিনি বাটানগর অঞ্চলে বা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, এই খেলাকে কেন্দ্র করে এরকম উৎসাহ উদ্দীপনা গত 2 বছর ধরে একটা আলাদা মাত্রা যোগ করেছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতাপাঠের থেকেও ফুটবল খেলা অনেক বেশি ভালো, আসলে শরীর মন যেমন ভালো থাকে তার সাথে অনেক কাজেও এগিয়ে যাওয়া যায়। সামনের দিকে আক্রমণে বাধা পেয়েছে, পাল্টা আক্রমণ করার চেষ্টায় কিন্তু ছাড়বার পাত্র নয় এক্ষেত্রে সেই ছোটোখাটো প্রসেনজিৎ। বলতে বলতে রেফারি সুব্রত সরকার লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ, প্রথমার্ধের শেষে খেলার ফলাফল দাঁড়ালো সাতগাছিয়া 1-0, গোল করেছেন সাগর সর্দার। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে আমি আবার ফিরে আসবো আপনাদের কাছে।